আসসালামু আলাইকুম দর্শক, নেসারবির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে রিয়াদ নাম সম্পর্কে। অনেকেই প্রশ্ন করেন যে রিয়াদ নামটি ইসলামী নাম কিনা, বা এটি শিশুর জন্য রাখা যাবে কিনা, বা এর অর্থ কী। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, এটি নবীর সুন্নত, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। আর অক্ষর দিয়ে বা বিভিন্ন অক্ষর দিয়ে ছেলে এবং মেয়েদের সুন্দর অর্থবহ নাম পেতে ডিসক্রিপশন বক্স থেকে ঘুরে আসতে পারেন। আপনার বা কারো নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা পরবর্তীতে জানিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। রিয়াদ নামটি একটি ইসলামিক নাম, এটি ছেলেদের জন্য রাখতে পারেন। সৌদি আরবের রাজধানীর নামটিও কিন্তু রিয়াদ। রিয়াদ ইংরেজি বানান হচ্ছে RIADH, অথবা এভাবেও লিখতে পারেন RIAD রিয়াদ। রিয়াদ সম্পর্কিত কিছু নাম হচ্ছে রিয়াদ মাহবুব, মাহমুদুল্লাহ রিয়াদ, রিয়াদ মাসাবি, রিয়াদ মাহবুব, রিয়াদ আবদুল্লাহ ইত্যাদি। রিয়াদ নামের অর্থ হচ্ছে বাগানসমূহ, উদ্যান, তৃণভূমি বা তৃণক্ষেত্র। আপনাদের নামের অর্থ জানতে কমেন্ট করে নামটি লিখে রাখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আমরা আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।